তাহলে দেখানো শুরু করে দিই। এটা দেখুন, এটা সো অসম্ভব সুন্দর যে পারে পোশাক আছে, পাটা দেখে কিন্তু দারুণ গেল কম্বিনেশন করেছে, অ্যামেজিং বিউটিফুল এই জামদানি হাফসা শাড়িটা। এটা হচ্ছে আপনার বডি পোশনের বডিটি দেখতে হচ্ছে কত ঘন করে হেভিলি কম্বিনেশন করেছে। এটা 64 কাউন্ট সুতা ব্রুন করেছে, আমি থিকনেসে দেখে দিই জামদানি শাড়িটা। দেখুন কত সুন্দর একটি মিহি চিকন সুতা ব্রুন করা হয়েছে, সেটা একটু দেখে বুঝতে পারছেন অনেক কোয়ালিটিফুল হবে। শাড়ির ডিজাইন দেখে বুঝতে পারছেন কত কোয়ালিটিফুল হবে, 100% বেস্ট কোয়ালিটিফুল এই ঢাকায় জামদানি হাফ শাড়িটা হয়ে যাবে। এটার প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল থাকছে, এটা আসলে পোশাক আছে, আসলে কিন্তু অসম্ভব সুন্দর ঘুটিফুল ডিজাইন করেছে, তাল সেটার ডিজাইন করেছে, মিনাকারি ছোটো ছোটো ডিজাইন থাকছে আর কি। এই শাড়িটা আমি ফুল আপনাকে দেখাই আপনাদেরকে, দেখুন পুরো শাড়ি যদি আপনাদের ভালো লেগে যায় একদম লেট করবেন না, ঝটপট কিসেন শর্ট এটা কনফার্ম করে ফেলুন। এই জামদানি শাড়ির প্রাইস পড়ছে মাত্র 5000, ভাবা যায় এত সুন্দর একটি কম্বিনেশন ঢাকায় জামদানি শাড়ির প্রাইস মাত্র 5000, অনলি 5000 টাকায় এত সুন্দর একটি কালার কম্বিনেশনের জামদানি হাফ সিল্ক শাড়িতে পেয়ে যাবে। 3 হাত ভূমিতে খালে বাকি অলাপে সুন্দর ডিজাইন কাজ, 12 হাতের শাড়ি 3 হাত কাজ থাকবে না, আর বাকি অলাপে সুন্দর ডিজাইনে কিন্তু কাজ পেয়ে যাবেন। লিজা আপু জয়েন করেছেন, অনেকে জয়েন করে গেছেন, কমেন্ট করতে হবে কিন্তু। এটা দেখুন অসম্ভব সুন্দর পুরো শাড়ির লুকটা দেখুন, সাথে পাশে সুন্দর একটি ম্যাচিং ব্লাউজ পিস পাবেন। এই শাড়ির প্রাইস অনলি 5000 টাকা, 5000 পেয়ে যাচ্ছেন, দারুণ একটি কালার। সো লিজা আপু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন জানাবেন। এটা হচ্ছে আপনার আসলে পোশাকটা, আসলে তো আপনি গুটি ফেলে যেটা এত দারুণ করে কম্বিনেশন করে সেটা আপনি দেখে নেন। আমি ভালো আছি, আপনি কেমন আছেন। এটা হচ্ছে আপনার আসলে পোশাকটা, দেখুন পুরো শাড়িটা আমি লিখে দিচ্ছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ দারুণ একটি কালার কম্বিনেশনের শাড়ি। এটা হচ্ছে আসলে পোশাক থাকছে, ফুল বডি ডিজাইন আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। যদি আপনার এই ঢাকায় জামদানি শাড়িটা ভালো লেগে যায় একদম লেট করবেন না, ঝটপট স্ক্রিনশট আরেকটি কনফার্ম করে ফেলুন। এখন আমি এই জামদানি শাড়িটা কিন্তু রেখে দিচ্ছি, আমি কিন্তু পর্যায়ক্রমে আপনাদের সুন্দর সুন্দর ঢাকায় জামদানি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি, যারা যেটা ভালো থাকবে নিয়ে ফেলবেন। বেশি বেশি করে কমেন্ট করতে হবে, বেশি বেশি করে লাভ লাইক করে দেবেন, শাড়ি কেমন লাগছে বলবেন, এবং আপনি কী শাড়ি দেখেছেন, কেমন কালার, কেমন বাজেটের সেটাও বলবেন, আমি সেই কালার কম্বিনেশনের শাড়ি সেই বাজেট অনুযায়ী দেখাবো। আমাদের কাছে সব বাজেটের শাড়ি আছে, একদম রিজনেবল থেকে শুরু করে সব বাজেটের সব কালার কম্বিনেশন ঢাকায় জামদানি শাড়ি কিন্তু আমাদের কাছে পাবেন। আপনারা যেই কম্বিনেশন দেখতে চাবেন এবং যে প্রাইসের মধ্যে বলবেন আমি দেখিয়ে দেবো। আমি কটন শাড়ি দেখাবো আজকে, একটু কটন শাড়ি দেখানো হয় না, সো কটন শাড়ি যদি আমি আপনাকে দেখাই আপনাকে, তাহলে কটনের মধ্যে কেমন কাজ দেখাবো। তো কটনের মধ্যে আমি একটা মিষ্টি কালার দেখাই, হ্যাঁ মিষ্টি দেখাই, এই শাড়ি দেখতে পারেন। যারা কটন শাড়ি পছন্দ করতে তারা কিন্তু অবশ্যই নিতে পারেন এই জামদানি কটন শাড়ি, 84 কাউন্ট সুতার বোন গেছে, কটন বিউটিফুল ঢাকা জামদানি শাড়ি। দেখুন এটা পাড়ে পোশনে কিন্তু অ্যামেজিং বিউটিফুল লাগছে, যাদের ভালো লাগবে অবশ্যই নিয়ে ফেলবেন। এটা পাড়টা আছে টোটালি আনকমন ইউনিক ডিজাইন থাকছে, এটা হচ্ছে আপনার বডি পোশনে শিউলি ডিজাইন থাকছে, এবং আপনার কটন সুতার কম্বিনেশন করেছে, ছোটো ছোটো মিনাকারি গায়ের কম্বিনেশন করা হয়েছে। সুতা কাজ, যারা সুতা কাজ নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিয়ে ফেলবেন। এটা হচ্ছে মিষ্টি একটা পিঙ্ক কালার, মিষ্টি পিঙ্ক কালার কিন্তু দারুণ, দেখুন কত সুন্দর করে হেভিলি কম্বিনেশন করা হয়েছে, সেটা আপনারা দেখলে বুঝতে পারছেন। দেখুন হেভিলি কিন্তু কম্বিনেশন একইভাবে একই লেভেলে ডিজাইনে করা হয়েছে কিন্তু এই জামদানি কটন শাড়িতে। এই শাড়িটার প্রাইসটা অনেক অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন। গুড মর্নিং সুমি, তো দারুণ একটি কম্বিনেশন শাড়ি কিন্তু দেখা যায়, কটন শাড়ি পছন্দ হয়ে থাকে, বা কটন শাড়ি কিন্তু খুবই টেকসই, যারা জামদানি শাড়ি অনেকদিন ধরে ব্যবহার করতে চান, কমফোর্টেবল ফিল করতে চান, তারা কিন্তু অবশ্যই কটন শাড়ি নিতে পারবেন। হাফ সিল্ক জামদানি শাড়ি হয় কি, আপনার ঠিকঠাক করে ভাঁজ না করতে পারলে, ঠিকঠাক করে সংরক্ষণ না করতে পারলে আপনার রেশম সুতো আপনার ফেসে যায় বা ফিটে যায়, এরকম হয়ে যায়।